মূলত নাম দেয়া থাকে 30 দিনের একটা লিস্ট করা হয় 30 দিনে কে কে ইফতারি দিতে চায় সেটা একটা লিস্ট করা হয় লিস্ট করার পরে ক্রমে যার যেদিন ডেট থাকে সেই সেদিনকে আসলে ইফতারি বাসার থেকে নিয়ে এসে এখানে হচ্ছে দিয়ে যায় মসজিদে যেহেতু প্লেট আছে নেই 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 সত্যি কথা বলতে হবে তুমি রোজা নেই ইফতারি করবে কোনো সমস্যা নেই প্লেটও দেওয়া হবে আমরা একটু দেখি এই হচ্ছে খুব পাকা এই কিন্তু রোজা নেই আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসছি আসলে বিভিন্ন জায়গায় মসজিদে ইফতারের আয়োজন থাকে আমরা আজকে আসছি এমন একটাই মসজিদে যেখানে ইফতারি দেওয়া হয় পর্যায়ক্রমে প্রতিদিন ইফতারি দেওয়া হয় আজকে দেখব আমরা ইফতারির আয়োজন আসলে কি কি থাকে মসজিদের উপরে ইফতারি দেওয়া হয় আবার এই পাশে যে মাঠটা আছে এখানেও দেওয়া হয় এই যে মসজিদে ইফতারি দেওয়ার জন্য এই ভাইরা আসলে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে এখানে ইফতারি দেওয়া হবে হ্যাঁ এখানে ইফতারি দেওয়া হ্যাঁ তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তাই তো এগুলো কি বিছানা জি জি ও বিছাতি হবে তাই তো জি জি মুসল্লিদের জন্য আর কি পার্টি আসলে জায়গা সংকটের কারণে বিভিন্ন সময় গ্রামে মসজিদের পাশে কিছু জায়গা পড়ে থাকার কারণে সেখানে এই আয়োজনটা করা হয় আমি শুনলাম আসলে বিশেষ করে মসজিদের দুইতলার উপরে ইফতারির আয়োজন থাকে কোনো কোনো দিন এখানেও আসলে ইফতারি করার ব্যবস্থা করে আজকের ইফতারি কি সেটা হচ্ছে আরেকটু পরে আমরা জানতে পারবো যে আসলে এদের ইফতারির আয়োজন আজকে কি আছে বন্ধুরা এক এক দিন এক একজন ইফতারি আয়োজন করে মূলত রোজার প্রথম দিন একটা লিস্ট করা হয় যে লিস্টে বলা হয় কি লেখা দেওয়া হয় যে গ্রামে আসলে কারা কারা ইফতারি দিতে ইচ্ছুক মূলত নাম দেওয়া থাকে 30 দিনে কে কে ইফতারি দিতে চায় সেটা একটা লিস্ট করা হয় লিস্ট করার পরে দেবে 8 রোজায় দেবে 9 রোজায় দেবে এইভাবে আসলে 30 রোজা গ্যাপ পূরণ করা হয় তারপরে পর্যায়ক্রমে যার যেদিন ডেট থাকে সেই সেদিনকে আসলে ইফতারি বাসার থেকে নিয়ে এসে এখানে হচ্ছে দিয়ে যায় মসজিদে এখান থেকে সার্ভ করা হয় মসজিদের কিছু লোকজন থাকে তারা আসলে এগুলো পরিবেশন করে আমরা দেখব এখনই যে আসলে আজকের ইফতারি কী আছে কারণ এক এক সময় এক এক দিন এক একজন এক একভাবে ইফতারি দেয় তো সঠিকভাবে বলা যায় না আসলে তারাও বলতে পারে না সঠিকভাবে যে আজকে ইফতারিটা কী আছে ইফতারি আসার পরে বোঝা যাবে যে আজকের ইফতারি কী হবে ইফতারি চলে আসছে আজকে সম্ভবত হাড়ির ভিতরে ইফতারি আসলে জানি না দেখি কি আছে এই হচ্ছে ইফতারির ব্যবস্থা আসলে দেখা যায় আসলে ইফতারিটা এই বাসার না ইফতারিটা আসলে এই বাসায় রাখা হয়েছে মসজিদের খুব কাছে হওয়ার কারণে এইখান থেকে নিয়ে আসে এই জায়গাটায় ইফতারিটা পরিবেশন করা হয় আচ্ছা ইফতারির ভিতরে কি কি আছে দেখি ও আজকে এটা কি তেহারি না হচ্ছে বিরিয়ানি সাথে সালাদও আছে তাই সালাদ পানি আছে খেজুর আছে ভিতরে খেজুর খেজুর আবার ওই শরবত 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 চিনি খেজুর ভিতরে অনেক সময় মসজিদে গলি ময়লা হয় বিশাল ময়লা হয় বন্ধুরা এই যে ইফতারির আজকে ইফতারির হচ্ছে তেহারি তেহারিগুলো আসলে প্যাকেট করা হচ্ছে কিছু হচ্ছে প্লেটেও দেওয়া হবে আমরা একটু দেখি ভাই মুসল্লিদের জন্য সেবা করতেছে আর কি সে প্যাকেট করতেছে রমজান মাসের প্রত্যেকেরই অধিকার আছে সুন্নত আদায় করা আসলে কিছু মাংস এই যে বেঁচে রাখার কারণ হচ্ছে এখানে 150 প্যাকেট হবে 150 জন পাবে যার কারণে আসলে মাংসের বাজারে সঠিকভাবে বন্টন হয়
তার জন্য আসলে এই মাংসটা আলাদা করে রাখতেছে, পরে সব পলিথিনে প্যাকেটে একটা করে ঢুকাই দেওয়া হবে, আর প্লেটে দিলে এক পিস করে প্লেটে দেওয়া হবে। মানে এর ডেগ উঠানো একটু ঝামেলার বেশি, এই জন্য এখানেই হোক, এখন থেকে ইচ্ছা এখানেই এখানেই হবে প্রত্যেক দিন। এখন কি হবে পানি নিচে করে দাও, মিলে যাচ্ছে। ট্যাং গেল, এবার যাচ্ছে চিনি। এখনো 100 হয়নি প্লেট, ও আমার গুণ হিসেবে হয়ে গেছে। মিলেমিশে করি কাজ। সবাই রোজা, আজকে কয়টা রোজা বলো দিনি? আমি যার ধরবো সে বলবা। তুমি রোজা আছো? আজকে কয়টা রোজা বলো দিনি? সত্যি আজকে বার জানো? তোমার রোজা আছো সবাই? আরে রে, এটা তো রোজা নেই। তুমি রোজা আছো? না, সত্যি কথা বলতে হবে, ইফতারি খাবার সমস্যা নেই। বলো যে রোজা আছো কি নেই। হ্যাঁ না, তোমার চেহারা দেখে মনে হচ্ছে না তুমি রোজা আছো, সত্যি কথা বলতে হবে। না, রোজা তুমি নেই, আমি হচ্ছে তুমি ইফতারি করবা সমস্যা নেই, কিন্তু রোজা তুমি নেই। কি ঠিক আছে, রোজা নেই তো? নেই নেই নেই, সত্যি কথা বলতে হবে, তুমি রোজা নেই, ইফতারি করবা কোনো সমস্যা নেই। সত্যি কথা বলতে হয়, মিথ্যা কথা বলতে। হ্যাঁ ঠিক আছে, গুড বাই। তুমি আছো? হ্যাঁ, যে আছে সে সত্যি কথা বলবে। তুমি আছো? তুমি? হ্যাঁ, তুমি তো পুরো রোজো, রোজা দাঁড়বে। আর তুমি? হ্যাঁ ঠিক আছে। তুমি? হ্যাঁ তুমি? হ্যাঁ ঠিক আছে। তুমি? তুমি আছো? হ্যাঁ, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। তুমি আছে? নেই, তুমি নেই বলবা, নেই সত্যি কথা বলবা, কিন্তু ইফতারি করতে আসা ঠিক আছে। হ্যাঁ কোনো সমস্যা নেই। তুমি রোজা আছো? সত্যি কথা বলবো। হ্যাঁ নেই, ঠিক আছে, ভালো, ইফতারি করো কোনো সমস্যা নেই। তুমি রোজা আছো? না। ঠিক আছে, তুমি? হ্যাঁ রোজা ছিলাম, কিন্তু ভেঙে কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আর এই পাশে রোজা আছো? না না, রোজা নেই, সত্যি কথা বলবো। হ্যাঁ সত্যি কথা, আমি রোজা, এই হচ্ছে খুব পাকা, এই কিন্তু রোজা নেই, কিন্তু বলছে রোজা আছে। আমি আজকে দেখছি একসময় আটা খাবি। আরে রে, কি আছে রোজা? বসো বসো বসো, তোমরা সিরিয়াল দিয়ে বসো। সেলিব্রিটির এই পাশে আসলে মুরব্বীরা আছে, আমি মুরব্বীরাকে দেখাতে যাচ্ছি না, আমি শুধু সেলিব্রিটি দেখালাম। এই পাশে এলাকার মুরব্বীরা আছে, বিভিন্ন লোকজন আছে। তোমরা এখানে আটুর শরবত দিয়ে যাও।
এই আছে আজকের ইফতারি। আমি অবশ্যই এখানে ইফতারি করব, এটা অবশ্য ঢেলে নি যেহেতু প্লেট আছে। ইমাম সাহেব ইফতারের জন্য দোয়া দ্বারা বলতেছেন, আমরা একটু পরে ইফতার ইনশাআল্লাহ। আমাদের